হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো আজকে হচ্ছে 12ই আগস্ট, শুক্রবার, এখন বাজে হচ্ছে সকাল 10টা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। অ্যাকচুয়ালি কালকে রাখি পূর্ণিমা লেগে গেছে, বাট 8:30টার পর। তো আজকে সূর্যোদয়টা যেহেতু পূর্ণিমা নিয়ে হয়েছে, সেজন্য আজকেই পূর্ণিমাটা মানা হচ্ছে আর কি। অনেকে কালকেও মেনেছে, কেউ কেউ আজকেও মানছে, দুদিনই মানা হবে। আজকে 12টার আগে হচ্ছে রাখি মাথাটা 12টার আগেই কমপ্লিট করতে হবে। আর যাদের পূর্ণিমার পুজো আছে তাদেরও 12টার আগে পূর্ণিমার পুজো শেষ করতে হবে। তো এখন তো আমাদের পুজো নেই, আগেরবার আমাদের বাড়িতে, আমার ওই বাড়িতে আর কি পূর্ণিমার পুজো ছিল, নারায়ণের পুজো ছিল না, লক্ষ্মীনারায়ণের, বাট এইবার তো নেই সেটা। বাট রাখি তো বাঁধবো সোমকে, সেই জন্য হচ্ছে সকাল সকাল স্নান টান করবো, রেডি হব। বাবানকে যদিও সকাল সকাল স্নান করাবো না, বাট পায়জামা পাঞ্জাবি এরকম পরাবো সৌম আসলে, তারপর রাখি বাঁধবো ওকে। তো এই জন্যই এখন রেডি হয়ে গেছে সকাল সকাল যে স্নান করতে যাব বলে। আর এই যে জামা কাপড় বার করে নিয়েছি, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে বাবানের পাঞ্জাবি, এটাকে একটু আয়রন করে নিতে হবে, দুজনেরই বার করেছে হচ্ছে বাঁধনি প্রিন্টের। আর এখন আর দেরি করব না, ঝটপট স্নান করে নিই, দেন পুজো করব, গোপাল ঠাকুরকে রাখি দেবো, রাখি বাঁধবো, মিষ্টি দেবো, তারপরে সৌম আসলে সৌমকেও রাখি পরাবো, কারণ 12টার আগে এগুলো কমপ্লিট হতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে প্ল্যান ছিল বাড়িতে গিয়ে সারাদিন থাকার, বাট বাবানের এখন অ্যান্টিবায়োটিক্স চলছে, ও খেতে গিয়ে একটু ঘ্যান ঘ্যান করছে, সেজন্য আমি ভাবলাম এখন আর যাবো না, গিয়ে ঠিক মতন মজাও করতে পারবো না, ওকে নিয়ে টেনশন থাকবে একটুখানি, তার থেকে বাড়িতে থাকাই ভালো। অনেক সময় বমিও করে ফেলছে, অ্যান্টিবায়োটিক্সটা আর কি খাচ্ছে না, জেদ করছে, এসবের জন্য ভেবেছি একে আজকে আর যাবো না, রোববার দিন যেতে পারি। এই হচ্ছে ব্যাপার। তো নিজের মতন করে কিভাবে আমরা আজকে রাখিটাকে সেলিব্রেট করছি তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা দেখতে কিন্তু একদম ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আমার স্নান হয়ে গেছে কমপ্লিট, এখন 10:20 মতন বাজছে, আমি ঠাকুরঘরে এসেছি, পুজো করবো আর গোপালের হাতে রাখি বেঁধে দেবো। 12টার আগে তো বাঁধতে হবে, উজ্জ্বল ঠাকুর পুজো করতে দেরি হয়ে যেত, কারণ ওর আজকে অফিস নেই, সেজন্য আমি আজকে করছি রাখি বেঁধে পুজো করে, তারপর হচ্ছে ভাই আসলে ভাইয়ের হাতেও রাখি বাঁধবো। গোপালকে এখন স্নান করাবো। নতুন ড্রেস, মুকুট, বাঁশি সব কিছু পরে নিয়েছে, এবার রাখি দিই। যে মণিমা, মামি, এই যে মিষ্টি থালা সাজিয়েছে মামনি, গিফট এসছে ছোট, হ্যাঁ ছোট ভাইয়ের, কালকে দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে মা, এই যে মামনি, সাজুগুজু করে আমরা রেডি, এখানে ভাই, উজ্জ্বল, আর এই যে সাজুগুজু করে তাকে রেডি করা আছে, কিন্তু পেনটা ছাড়েনি এখনো, পেনে করে সব দাগ দিয়ে দেবে। খুলে দেখছে কি গিফট আছে, গিফটটা দিয়ে দাও, গিফট দিলে তবেই নেবে, গিফট দিলে তবেই রাখি বলা, গিফট তিনটা নিয়ে বসে আছে দেখো, দিচ্ছি উমার তরফ থেকে আর দিদির তরফ থেকে, দিদি পাঠিয়েছে, এতগুলো হয়েছে, এইটা তার মধ্যে মোহর আর গুঞ্জা দিচ্ছে, একটা হচ্ছে গোপাল, আর একটা হচ্ছে গণেশ, একটা মামি, একটা মামনি, এই যে এতগুলো পড়ে আছে, পাঁচটা পড়ে আছে, এই যে উমার দিদি, এটা হচ্ছে মণি পাঠিয়েছে, মানে মোহর দিদি পাঠিয়েছে, চলবে তেমনি চলবে,
লাইট দেখে, হ্যাঁ ব্যাটা দিতে ব্যাট গুষ্টি পিছে দেবে। মোহর দিয়েছে আর একটা আছে মা আর মণিমা দিয়েছে হলুদ রঙের একটা দিয়েছে। এনে ফ্রুটস নে, এনে মামি দিয়ে দিয়েছে এটা। ব্রেকফাস্ট দিচ্ছিল আর এখানে পোজ বাড়াতে গিয়ে মামুনি দেখছে একটা ডিম ফাটিয়ে দুটো কুসুম। ওইটা না তোতার জন্যই ওই পোজটা করেছি। হ্যাঁ তো ওই পোজটাতে যেহেতু দুটো কুসুম বেরিয়েছে এবার তোতার দেখানো আর তাহলে দেখতে হবে আমার দুটো নাতি নাতনি হবে তাহলে মামুনি কে আর দেখতে পাওয়া যাবে না। মনে হচ্ছে 12টা বেজে গেছে, 12:10 আর সবাই মিলে হই হই করে প্রচুর আনন্দ করা হলো। রাখিও পড়ানো হয়েছে একদম রাইট টাইমে, পূর্ণিমা যেহেতু মানে হয় যে সূর্য উঠছে তখন পূর্ণিমা থাকলে সেই দিনই পড়াতে, সেজন্য আজকেই পড়িয়েছি, আদারওয়াইজ কালকেও পড়ানো যেত। তো এই হচ্ছে ব্যাপার, তো লাস্ট মোমেন্টে ভালো করে সবাই সবাইকে রাখি পরানো, মিষ্টি খাওয়ানো, সমস্ত কিছু হয়ে গেছে। আর গিফটসগুলো পেয়ে তো বাবান ভীষণ খুশি হয়ে গেছে, দিদি একটা গাড়ি দিয়েছে, মার একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়েছে, মামি একটা ওই ফ্রুটস কাটারগুলো দিয়েছে যেটা ওর অনেক ফেভারিট ইউটিউবে দেখে, আর মামুনি কালকে দিয়েছিল একটা পিৎজা কাটার এরকম, সেটা কালকে ও বার করে সব এদিক ওদিক করে দিয়েছে। এখন হচ্ছে হচ্ছে খেলছে ওই সব গাড়িটারি নিয়ে, রিমোটটা লুকিয়ে দেওয়া হয়েছে কারণ রিমোটটাকে পুরো বেঁকিয়ে দিচ্ছে, এখনও ওর এজ গ্রুপের নয় এটা খেলনাটা, একটু বড়ো হলে বুঝবে। আর আমি হচ্ছে এটা চেঞ্জ করে একটা অন্য জামা টামা পরে নিই কারণ বাবানকে হচ্ছে আমি স্নান টান করাবো সব করাবো। তো যাই এখন নিচে, ওকে ফ্রেশ ট্রেশ করে নিই, ও চান করেনি, এমনি পাঞ্জাবি পরে নিয়েছিল তো সকালে আর চান করেনি, এখন হচ্ছে ওকে চান টান করিয়ে নেবো। প্রায় 2:45 বেজে গেছে আর এখন আমরা লাঞ্চ করছি, আজকে লাঞ্চ একটু দেরি হয়ে গেছে। আজকে লাঞ্চে আছে হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে ছোটো মাছ আলু দিয়ে সর্ষে দিয়ে করা হয়েছে, এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এটা হচ্ছে পমফ্রেট মাছ আলু বেগুন আর ধনে পাতা দিয়ে, আর এটা আমি নিয়েছি হচ্ছে লেবুর আচার যেটা আমার খেতে ভালো লাগে, মণিমা বানিয়ে দেয় সেই জন্য, আর এখানে আছে লেবু পেঁয়াজ কাটা হয়েছে। এখন হচ্ছে সন্ধে প্রায় 7:20 বেজে গেছে, আমি হচ্ছে রেডি হয়েছি বেরোচ্ছি, আমি আর উজ্জ্বল বাইরে একটু যাব, হচ্ছে বাথটব নেবো ভেবেছি একটা তোজোর জন্য, বাবানকে আমি তোজো বলি মাঝে মাঝে, তো ওর জন্য ভেবেছি যে আমি একটা বাথটব নেবো, তো সেটাই দেখতে যাব এখানে কোথায় পাওয়া যায়। এখানে একটা বেবি হাগের শোরুম আছে ওখানেই চেক করব, কিন্তু ব্যাপার হচ্ছে যে বেবি হাগের শোরুমে যে জিনিসগুলো পাওয়া যায় ওই সেম জিনিস আবার অনলাইনে পাওয়া গেলে অনেক অফার থাকে, মোটামুটি 400-400 টাকা ডিফারেন্স হয়ে যায়। তো দেখা যাক গিয়ে কীরকম কী আছে না আছে, কারণ আর্জেন্টলি দরকার বলেই আমি ওখানে দেখবো, এখন অনলাইন অর্ডার দিলে কয়েকদিন টাইম লেগে যাবে, বেশ কয়েকদিনে টাইম লেগে যায় ফার্স্ট ট্রাই থেকে আসতে গেলে। তো এই হচ্ছে ব্যাপার, আর টুকিটাকি কিছু দেখবো, 15 আগস্ট আসছে, যদি কিছু ওর জন্য রিবন বা ব্যান্ড এসব কিছু পাই যেগুলো দিয়ে সাজানো যাবে ওকে, সোমবার দিন হচ্ছে 15 আগস্ট, তো তোজোকে যদি সাজানো যাবে এরকম কিছু জিনিস যদি পাই, এইসবই টুকিটাকি দেখতেই যাচ্ছি, দেখাই যাক। মেনলি হচ্ছে এক সপ্তাহ ধরে আমি পুরোপুরি ঘরে বন্ধ আছি, বেরোয়নি, ওর শরীর খারাপ টরি খারাপ এইসব নিয়ে সেই জন্যই বেরোচ্ছি। এতটা দেরি হয়ে গেল বিকজ হচ্ছে আজকাল তোজো যেটা করছে সেটা হচ্ছে সারা দুপুর ঘুমাচ্ছে না, লাস্টে গিয়ে 4:30 সময় ঘুমোচ্ছে, দিয়ে উঠছে হচ্ছে 6:45 সময়, তো ওকে খাইয়ে দেয় এখন তবেই আমি বেরোচ্ছি। আর ও যে সময় ঘুমায় আমার একদমই ঘুম পায় না, আর আমার ঘুম কেটে যায়, আমি সারাক্ষণ জেগে জেগে কাটিয়ে দিই, দিয়ে মাথাও আমার হেডেক হয়ে গেছে, ওই জন্য মুডটা ফ্রেশ করতো মেনলি আমি আর উজ্জ্বল একটু বেরোচ্ছি, এসে আবার ওকে অ্যান্টিবায়োটিক্স খাওয়াবো, আজকে অ্যান্টিবায়োটিক্সের লাস্ট ডোজ। তো চলো আপাতত দেরি করবো না, আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে আমাদেরকে ফিরতেও হবে, এখন গিয়ে দেখি কী পাচ্ছি না পাচ্ছি, কী কেনাকাটা হচ্ছে আদৌ হচ্ছে কি না। বাথটব হচ্ছে আমাদের নেওয়া কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি 15 আগস্টের জন্য কিছু ছোটোখাটো জিনিস কেনাকাটি করতে, হাতে ধরবে রকম বিরিয়ানি নিয়ে নিয়েছি সাথে করে, আর এখন এসেছিলাম হচ্ছে রিপোর্টটা নিতে ইউরিনের, সেটাও নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমরা বাড়ি ফিরছি, 8:30 বাজছে এখন। রাস্তাতেই অনেক দোকান আছে যেখানে এটা পেয়েছি, এটা
পছন্দ হয়ে গেছে, হার্ডি আছে, কোয়ালিটিও আছে জিনিসটার। আর এই যেখানে বসার জায়গা আছে, আর তার সাথে হচ্ছে এখানে বার করে দেওয়া, জল বার করে দেওয়া সমস্ত কিছুই আছে, যেমন বেবি হাগে পাওয়া যায় সেরকমই। আর কালারটাও ভালো লাগলো, তো এটা আমরা নিয়ে চলে এসেছি। আর এখন ওকে হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়া বলে তাড়াতাড়ি দৌড় দৌড়ে এলাম। আর এখানে হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ নিয়েছি রাখতে খাওয়ার জন্য, বিশাল গন্ধ ছাড়ছিল ওখানে, সেই জন্য আর ওটাকে আমরা মিস করতে পারলাম না, নিয়ে আসতেই হলো। এখন ওকে যাই যুদ্ধ করতে হবে, যদি এখন মিষ্টি জলের সাথে মিশিয়ে খাওয়াতে হচ্ছে, আজকেই লাস্ট ডোজ, তো খাইয়ে দিকে আপাতত। বাথটাবের ভেতর বসে গেছে এই দিদি দেওয়া গাড়িটাকে নিয়ে। কোনো জিনিস নতুন আনলে এত বেশি অ্যাকসেপ্টেন্স হয় যে ওটা থেকে আর নামতেই চাইবে না, তারপর তিন চার দিন সেটা ইউজ করার পর আর সেটার দিকে তাকিয়েও দেখবে না, এখন এটা থেকে আর নামবে না, এটাতে বসে খাবে, এটাতে বসে সব করবে, তিন চার দিন পর আর তাকাবেও না। ঘরে নিয়ে আসা হয়েছে, কিছুতেই বাথটব ছেড়ে আসছিল না। আর এখন হচ্ছে আমরা মুভি দেখছি, এখন প্রায় 9:30 বেজে গেছে। এবার হচ্ছে তোজোর জন্য আমি নিয়ে আসবো ডিনার। আর এটা হচ্ছে আমরা আজকে হইচইটা সাবস্ক্রাইব করেছি, তো ওখানে অনেক সিরিজ থাকে, তার মধ্যে বাবা ও বেবি বলে একটা আছে মুভি, সেটা দেখছি। আর তাছাড়া আমি মেনলি এটা সাবস্ক্রাইব করতে বললাম উজ্জ্বলকে, কারণ হচ্ছে সম্পূর্ণ বলে যেটা আছে ওয়েব সিরিজ, সেটা দেখবো বলে। আর ইনিও হচ্ছে ঢুকে গেছেন সিনেমার মধ্যে। ডিনার করছি, 11:00 বাজছে। আর এই হচ্ছে বিরিয়ানি, এটাকে আমি একটা বলে নিয়ে গরম করে নিয়েছি, কারণ অনেকক্ষণ আগে এনেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর বিরিয়ানি ঠান্ডা খেলাতে একদম ভালো লাগে না। আর এটা হচ্ছে চিকেন চাপের চেহারা। সো এখন তো প্রায় 11:00 বেজে গেছে, 11:00 পেরিয়ে গেছে, 11:10 বাজছে। আর আমি মাথায় তেল লাগিয়ে নিয়েছি, অনেকদিন তেল লাগানো হয়নি। আর আজকের ব্লগটাকে তো এখানেই এন্ড করছি, আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর সবাইকে আনন্দে রেখো।